উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্য বল্লা কালী পুজো শুরু হলো শুক্রবারে। উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা এই পুজোকে ঘিরে বহু ভক্ত সমাগম, নানা আচারে পূজিত হন দেবী। শুক্রবার শুরু হলো উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যপূর্ণ বল্লা কালী পুজো ও মেলা। মেলা চলবে তিন দিন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে প্রায় 26 কিলোমিটার দূরে 512 নম্বর জাতীয় সড়কের ধারে বল্লা গ্রামের মন্দিরকে ঘিরে চলে এই মেলা। গভীর রাত পর্যন্ত চলে 7.5 হাত উঁচু বল্লা রক্ষা কালীর পুজো। পুজোর দিন সকাল থেকেই চলে নিত্য পুজো, সকাল থেকেই চলে ভক্ত সমাগম। উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা এই বল্লা কালীর মেলা। রাজ্যের পাশাপাশি বাংলাদেশ থেকেও মাকে পুজো দিতে আসেন ভক্তেরা। হিন্দুরা ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বীরাও অংশ নেন এই পুজোতে। মেলা প্রাঙ্গণের ঠিক সামনেই মুসলিমদের কবরস্থান থাকলেও তা নিয়ে কখনোই কোনো তরফ থেকে আপত্তি বা অভিযোগ ওঠেনি। হিন্দু মুসলিম দুই ধর্মের পবিত্র দুটি স্থান পাশাপাশি অবস্থানের নজির রয়েছে এখানে। এই পুজো উপলক্ষে প্রচুর ভক্ত মানত করেন এখানে। সূত্রের খবর, প্রতি বছর প্রায় 5 থেকে 6 হাজার কালী ভক্তেরা মায়ের উদ্দেশ্যে সমর্পণ করেন। পাশাপাশি প্রতি বছর 5 থেকে 6 হাজার পাঠা বলি হয় মায়ের পুজো উপলক্ষে। বিগত 2 বছর করোনা সংকটের কারণে সেভাবে পুজো উপলক্ষে ভক্তদের সমাগম না হলেও করোনা সংকট কেটে যেতেই এবছর প্রচুর পরিমাণ ভক্ত সকাল থেকেই ভিড় জমিয়েছেন মন্দির চত্বরে। পুজো উপলক্ষে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কোভিডের কারণে তো পুজো সেইভাবে করা যায়নি, মায়ের পুজো হয়েছে কিন্তু ভক্তদের মনোবাসনা পূর্ণ হয়নি। তো এবারে স্বাভাবিক একটা পরিস্থিতি হচ্ছে, স্বাভাবিক পরিস্থিতির মাধ্যম দিয়ে মায়ের পুজোর যাবতীয় এদিকায় যাবতীয় ব্যবস্থা কমিটি নিয়েছে এবং বলি নিয়ে একটা সমস্যা ছিল, সেই বলির সমস্যাও আমাদের সমাধান হয়েছে। সেই বিষয় নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই এবং পুলিশ প্রশাসন সুষ্ঠুভাবে আমাদের সহযোগিতা করছে। এবং মায়ের পুজো বিগত দিনে যেরকমভাবে হতো ধুমধাম সহকারে সম্পূর্ণ নিষ্ঠা সহকারে মায়ের পুজো আমরা শুরু করেছি। আজকে সন্ধ্যা 9টায় আমরা ঘট ভাড়াতে যাব। মায়ের এখানে যে বিসর্জনের পুকুর, সেই পুকুর থেকে মায়ের ঘট ভরিয়ে নিয়ে এসে 11টার মধ্যে আমরা পূজায় বসবো। 11টার পর 12টা থেকে বলি শুরু হবে, এই মোটামুটি আমাদের প্রস্তুতি আছে। আর তার সঙ্গে মায়ের ভোগ, আজকে তো আমাদের অন্নভোগ হয় না, আমাদের এখানে সম্পূর্ণ শুকনো ভোগ হয়, যেমন লুচি সুজি, তারপরে হচ্ছে ক্ষীর দই মাখন ছানা বিভিন্ন ধরনের মিষ্টান্ন, এইসব দিয়েই মায়ের ভোগ আমরা রাত্রিতে দেব। মায়ের কাছে তো চাইছে যে সবাই নিরোগ হোক, এই পুজো যেরমভাবে চিরাচরিতভাবে হয় আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং মা প্রত্যেকের মঙ্গল করুক, এই কামনা করবার জন্যই ছুটছে সবাই। যদিও সকাল থেকেই প্রচুর ভক্ত এই মেলায় এসে ছিনতাইবাজদের কবলে পড়েছে বলে অভিযোগ উঠেছে। সুদূর বাংলাদেশ থেকে মানত পুজো দেওয়ার উদ্দেশ্যে তার স্ত্রীকে নিয়ে আসেন এক ভক্ত, তিনিও ছিনতাইবাজদের কবলে পড়েছেন। তার অভিযোগ, তার স্ত্রীর গলায় থাকা একটি সোনার চেন ছিনতাই করে নিয়েছে ছিনতাইবাজেরা। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বল্লা কালী পুজো উপলক্ষে তৈরি করা পুলিশের অস্থায়ী ক্যাম্পে অভিযোগও দায়ের করেছেন তিনি। ওই ভক্ত জানান, আমার মানত ছিল, ভোগ দিতে এসেছিলাম বাংলাদেশ থেকে, এখানে আসার পর আমার স্ত্রীর গলা থেকে সোনার চেন ছিঁড়ে নেয় দুষ্কৃতীরা। ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করেছে পুলিশ, আরও আটোসাটো করা হয়েছে নিরাপত্তা। আমি বাংলাদেশ থেকে আসছি, এখানে কিছু মানুষ ছিল, বাংলাদেশ নওগাঁ জেলা পত্নীতলা থানা নজিপুরে বাড়ি, এখানে ওই ভোগ দেওয়ার জন্য আসছি, ভোগ দিতে ওখানে থেকে চেনটা ছিঁড়ে নেই। হ্যাঁ, অভিযোগ করতেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বালুরঘাট। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।